আসসালামু আলাইকুম গাইজ। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার আজকের ভিডিওটা হলো বাইকের একটা লক নিয়ে। আমরা সাধারণত ডিস্ক লক হিসেবে অনেক তালাই ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি একটা তালা কিনেছি, সেটা আপনাদেরকে দেখাবো আর কি। তো মূলত আমি এর আগে যে ডিস্ক লকটা ইউজ করতাম, সেটা ছিল অনেকটা তালার আকৃতি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আজকে আমি কিনেছি ওইটারই আরেক ভাইকে, সেটা হলো এটা। মানে দেখেন, এই দুইটার চাবি কিন্তু সেম, বাট তালাটা ডিফারেন্ট। তো এটা হলো সাইজে ওইটার চেয়ে একটু ছোট হয়, বাট এটা অনেক ভালো শুনেছি। তো আমি এর আগে যেহেতু এটা কিনছিলাম, এবার এটা কিনেছি। আর ও ভাই, এটা যা ভারী, এটা অনেক ভারী। তো এখন এটার যে লক সিস্টেম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে, তো এই ব্র্যান্ডিং দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ফেক। এটা আসলে অরিজিনাল, আর এটা অনেক ওজন, এটার ওজন অনেক বেশি। আর পিছনে এরকম খোদাই করে, মানে উঁচু করে লেখা আছে আর কি, 3D আকারে, এটার চাইনিজ ভাষায়, যেহেতু এটা একটা চাইনিজ লক। তবে এটা আসলে অনেক ভালো চলতেছে। আর এই হলো এটার তালা, দেখেন এখানে কিন্তু চাবি দিয়ে অপশনটা দুইটা। তো আপনার এটার চাবিটা অনেক সুন্দর, বাজারে তো অনেক লক পাওয়া যায়, কিন্তু আমি এটাই বেছে নিয়েছি কারণ এটা আমার কাছে অনেক টেকসই, প্লাস মানে মজবুত মনে হয়েছে এটা অনেক দিন টিকবে। তো যে কারণে আমি এটা নিয়েছি। আর আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি ভালোই যাচ্ছে, অ্যাটলিস্ট তালা রাখিতে যেগুলো আছে সেগুলোর চেয়ে আমার কাছে এটা অনেক কমফোর্টেবল লাগতেছে, এটা বহন করে প্লাস এটার মাধ্যমে। আমি যখন কিনি তখন এটার প্রাইস ছিল 1250 টাকা। তো সবসময় প্রাইসটা সেম নাও থাকতে পারে, আপ ডাউন হতে পারে। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন, ভালো একটা ডিস্ক লক কিনতে চাচ্ছেন, তো তারা এটা ইউজ করতে পারেন। এই তালাটির সাথে আপনারা দুইটা চাবি পাবেন, আর এটার সাথে ছোট একটি এরকম বোতল পাবেন। আর বোতলের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু অয়েল দেওয়া থাকবে, যে অয়েলটা ইউজ করে আপনারা তালাটা যদি কোনো কারণে কাদা অথবা কোনো কিছু লেগে জ্যাম হয়ে যায়, তখন আপনারা এই অয়েলটা ইউজ করলেই ক্লিয়ার হয়ে যাবে তালাটা। আর একটা কথা, সেটা হলো বাইকে আপনি যত লকই লাগান না কেন, বাইকটা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকেই। তো এই লকগুলো সাধারণত একটু সেফটিটা একটু বাড়ায় দেয়, তার মানে এই না যে আপনি রেখে অনেক দূর চলে যাবেন, একবারে বাইককে কেউ হাতে দিতে পারবেন এমন না। তো সব সময় বাইকটা সাবধানে রাখবেন। আর যারা এই লকটা কিনতে চান, তারা মার্কেটে গিয়ে কিনতে পারেন অথবা সরাসরি অর্ডার করতে পারেন shopxbd.com থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।